নমস্কার প্রিয় বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জানাতে চলেছি যাদের নামের প্রথম অক্ষর এ, জে এবং এস দিয়ে শুরু, তাদের 2020 কেমন যেতে পারে। তবে মনে রাখবেন, এটি একটি সার্বিক বিচার, এটি কখনোই ব্যক্তিগত বিচার নয়। এটি আপনাদের 80% মিলবে, পুরোপুরি 100% সত্য নাও হতে পারে। আসুন এবার আমরা জেনে নিই যাদের নামের প্রথম অক্ষর এ, জে এবং এস দিয়ে শুরু, তাদের 2020 কেমন যাবে। যাদের নামের প্রথম অক্ষর এ, জে, এস দিয়ে শুরু, তাদের নিয়ন্ত্রণ করে রবি গ্রহ অর্থাৎ সূর্যগ্রহ। এই সূর্যগ্রহ মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তির সাথে সম্পূর্ণভাবে যুক্ত এবং 2020 যে বছর তাকে যদি আপনি যোগ করেন, তবে দেখবেন সেটি আসছে 4, অর্থাৎ এই বছরটি রাহুর বছর। রবির সাথে রাহুর সম্পর্ক মোটেও কিন্তু খুব একটা শুভ নয়, কাজেই এই বছর আপনাদের সাবধানে থাকতে হবে। কেননা আপনাদের বছরের শুরুর দিকে মান সম্মানে একটু আঘাত আসতে পারে, তবে আপনারা যদি ঠিকঠাক মতো থাকেন, তবে কিন্তু আপনাদের খুব একটা যে অশুভ হবে এই বছরটা তা আমি বলতে পারছি না। কেননা আপনার যেহেতু রবির সংখ্যা, কাজেই আপনাদের এই বছরটা খুব সুন্দর কাটতে চলেছে। তবে মনে রাখবেন, যাদের পিতা জীবিত রয়েছে তাদের সাথে আপনি খুব সাবধানে কথাবার্তা বলবেন এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। এবার আসি যাদের নামের প্রথম অক্ষর এ, জে, এস দিয়ে শুরু, তাদের শিক্ষা যেমন কেমন যেতে পারে। যারা প্রাইমারি শিক্ষার সাথে জড়িত তাদের জন্য বছরটা খুব শুভ এবং যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত তাদের জন্য বছরটা কিন্তু অতীব শুধু। শুধুমাত্র আপনি দেখবেন আপনার রাশিচক্রে রবি গ্রহ যেন নিচস্থ না থাকে। যদি রবি গ্রহ নিচস্থ থাকে, তবে আপনার পক্ষে এই বছরটা শিক্ষার দিক থেকে একটু পিছিয়ে পড়বেন। সেই জন্য আপনারা এই বছর নিয়মিতভাবে রবির মন্ত্র জপ করতে থাকুন। যে কোনো পঞ্জিকায় আপনি রবির মন্ত্র পেয়ে যাবেন। এছাড়া প্রতিদিন সূর্য দেবতাকে স্নান করে উঠে আপনি জল অর্ঘ হিসাবে দান করুন, তবে দেখবেন আপনাদের শিক্ষাক্ষেত্রে যেটুকু বাধা রয়েছে তা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। এই বছর শরীর স্বাস্থ্য আপনাদের সাধারণত ভালোই যাবে। বিগত বছর যে আপনারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছেন, সেখান থেকে কিছুটা আপনারা বেরিয়ে আসতে পারবেন। এই বছর প্রেম জীবন খুব সুন্দর কাটবে এবং আপনাদের প্রেমিকার উপর বিশ্বাস বাড়তে থাকবে। যারা যারা এখনও প্রেমে জড়িয়ে পড়েননি, তারা কিন্তু নতুন প্রেমে এই বছর জড়িয়ে পড়তেই পারেন এবং নববিবাহিত দম্পতিদের সন্তান আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, তাদের জন্য এই বছরটা অতীব শুভ। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, কাউকে কিন্তু আপনারা টাকা ধার দিবেন না বা কোনো কাগজপত্রে আপনারা না দেখে শুনে সই করবেন না, তবে কিন্তু আপনাদের বিপদ আসতে পারে। এবার যারা চাকরি ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন তাদের কথা বলি। যারা চাকরি ক্ষেত্রে করছেন তাদের কিন্তু বছরটা বেশ শুভ। চাকরি ক্ষেত্রে আপনাদের উন্নতি চোখে পড়ার মতো দেখ। যারা এই বছর বিবাহ করতে চাইছেন তাদের জন্য বছরটি খুবই শুভ। আপনারা বিবাহের দিকে এগিয়ে চলুন, নিঃসন্দেহে আপনারা বিবাহিত জীবনে প্রবেশ করতে পারবেন। তবে হ্যাঁ, বছরের মাঝামাঝি সময়ে আপনারা একটু সাবধানে থাকবেন, কেননা আপনাদের সেই সময় ছোটোখাটো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই বছর আপনারা নেশা করবেন না, কেননা রবি গ্রহ অর্থাৎ সূর্যগ্রহ নেশা কিন্তু একদমই পছন্দ করেন না।
কাজেই যারা নেশা করবেন তাদের কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং তাদের কিন্তু মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি সমস্তটাই নষ্ট হয়ে যেতে পারে। যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন এই বছরটি আপনাদের জন্য খুবই শুভ। এমন হতে পারে আপনারা এই বছর চাকরি কিন্তু পেয়ে যেতে পারেন, কাজেই কোনো যদি সুযোগ আসে সেই সুযোগ কিন্তু আপনারা হাতছাড়া করবেন না, কারণ সুযোগ বারে বারে আসে না। সামনের দিকে এগিয়ে চলুন, দেখবেন আপনাদের জীবন খুব শুভ হবে। 2020 আশা করা যায় মোটের উপর এই এ জে এস নামের ব্যক্তিদের খুব শুভ।